নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি খাবারের দোকানের পাশ দিয়ে হেঁটে চলেছি আর বিভিন্ন রকম খাবার খাবার দেখে তোমার ভীষণই লোভ হচ্ছে। কে কে খাদ্যরসিক আছে বলো তো? আমার মতো খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, জানিও কিন্তু বিভিন্ন রকম খাবার। দেখো, গুড়কাঠি, চিনির কাঠি, তারপর চিপস, কটকটি, নিমকি, তারপরে বড় বড় চিকেন মোমো স্টল, অনেকগুলো স্টল। আজকাল সবাই খুব চিকেন মোমো খেতে ভালোবাসছো না, তাই জন্য এতগুলো স্টল? তবে আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে নদিয়ার কুলফি। কে কে জানো, কে কে দেখেছো জানিও তো। পরপর খাবারের দোকান দেখে দেখে তো আমার জিভে জল চলে আসছে। কিছু কিছু খাবার খেয়েছি যদিও, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। দেখো, খাবার স্টল পেরিয়ে খাবার দেখতে দেখতে লোভ তো বেড়েই যাচ্ছে। আর যেটা সব থেকে আকর্ষণীয় ছিল এই মেলার খাবারের জিনিস, আমার দেখা প্রথম, আমি তো এর আগে আগে কখনো দেখিনি, সেটা নদিয়ার কুলফি। নদিয়ার কুলফির কাছে যাব, তার আগে একটু সামনেটা দেখিয়ে নিই। দেখো, দেখো এই গাড়িগুলো তো দেখে আমার মাঝে মধ্যে মনে হয় একটু চড়ি, কিন্তু আমাকে তো নেবে না। এটা এটা দেখতে পাচ্ছো, এটা কি বলতো? হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই হাওয়া লেগে গেলে একবারে শুকনো। এই দেখো, বলতে বলতে চলে এসেছি সেই নদিয়ার কুলফি বিখ্যাত জিনিস তার কাছে। দেখেছো, বরফের বরফ দিয়ে বরফের টুকরো কুচি কুচি করে সার্ভ করা হচ্ছে। দেখতে কিন্তু চমৎকার। দেখো কিভাবে তৈরি হচ্ছে, দেখো দেখো, এখান থেকে ছুরির দ্বারা এখানে ঝিরি ঝিরি করে কেটে নেওয়া হচ্ছে, তারপরে সার্ভ হচ্ছে বরফ দিয়ে, তার উপরে কালার দিয়ে, মিষ্টি দিয়ে। মিষ্টি মিষ্টি খেতে, যদিও আমি সেদিন খেতে পারিনি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তাই ঠান্ডার জিনিস ইচ্ছে থাকলেও খেতে পারিনি। বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। আর ওই দেখো, দূরে একটা ভাই আর বোন খাচ্ছে দুজনে। আমি তো জানতামই না, কাকুকে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, বলছে এটা নদিয়ার কুলফি, দেখতে তো দারুণ লাগছিল। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে তৈরি হচ্ছে, কতগুলো খাবারে, সব খাবারের মধ্যে আমার তো এটা নতুন লাগলো, নতুন জিনিস। তারপরে আবার দেখো, আবার এখানে চলে এসেছি মেলার আকর্ষণীয় জিনিস, খুব সহজ, যেটা হচ্ছে ঘুগনি। কে কে ঘুগনি খেতে ভালোবাসো? ঘুগনি, পকোড়া, রোল, চাউমিন, এসব তো মেলায় থাকেই। এরপরে আর একটা জিনিসও থাকে, সেটা সব সময় পাওয়া যায়, সে সবাই খুব পছন্দ করো, বলো তো, ফুচকা। ফুচকা কে কে পছন্দ করো বলো? আমার মতো ফুচকা প্রেমী কেউ আছো? আবার সেই চিকেন মোমো। চিকেন মোমো, মোমো করে মোমো তো গোটা মেলাটাকে ভরে ভরে দেবে। কেমন লাগলো জানিও কিন্তু।